হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যাস্টা আমি তোমাদের সঙ্গে অভিজিৎ দেখো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করছি এটা অনেকের প্রশ্ন ছিল বা অনেকের জিজ্ঞাসা থাকে যে তাতে আমরা কোন ট্রেড আইটিআইয়ের কোন ট্রেড করলে আমরা রেলের ড্রাইভার হতে পারি দেখো আমরা প্রত্যেকে জানি যে ইন্ডিয়ান রেলওয়ে যে এএলপি এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো এই চাকরি পেতে হলে আমাদেরকে মাধ্যমিক পাশ করতে হয় মিনিমাম মাধ্যমিক পাশ করতে হয় এবং তার সঙ্গে আইটিআই কোর্স করতে হয় তাহলে আমরা এই পরীক্ষা দিতে পারি যদিও আমরা জানি যে এছাড়াও এছাড়াও এই পরীক্ষা দিতে গেলে আমাদের যদি আমাদের আইটিআই না থাকে তাহলে আমাদের ডিপ্লোমা অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ার তাছাড়াও আইটিআই সমতুল্য কোনো অ্যাপ্রেন্টিসিপ করলেও কিন্তু আমরা এই পরীক্ষা দিতে পারি তবে অধিকাংশ ক্যান্ডিডেট হয়ে থাকে যারা আইটিআই পাশ করতে চায় বা আইটিআই করে বা আইটিআই করে এই এ চাকরি পেতে চায় তো আজকে আমি তোমাদের সামনে বলবো যে আইটিআই কোন ট্রেড কোন কোন ট্রেড করলে পরে আমরা এলপি দিতে পারি দেখো আইটিআই তো প্রচুর ট্রেড আছে তো সমস্ত ট্রেড করলেই কিন্তু এলপিতে পরীক্ষা দেওয়া যায় না তো এএলপি জন্য কোন কোন ট্রেডে পরীক্ষা দিতে পারি আমরা সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এর এর সঙ্গে এর সঙ্গে তোমাদেরকে বলবো যে এলপিতে মানে এলপি রিক্রুটমেন্টের সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান গ্রেড থ্রির যে রিক্রুটমেন্ট হয়ে থাকে তো টেকনিশিয়ান গ্রেড থ্রি করতে গেলেও কিন্তু আমাদের আইটিআই লাগে যে মাধ্যমিক পাস বা তার সঙ্গে আইটিআই পাস করতে হয় তো আইটিআই টেকনিশিয়ান গ্রেড থ্রিতে আইটিআই এর কোন কোন ট্রেড করলে আমরা পরীক্ষায় বসতে পারি সেই বিষয়ে নিয়েও কথা বলব আজ এই ভিডিওতে প্রথমেই বলে রাখি যে আইটিআইয়ের যে কোর্স ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি যে কোন কোন ট্রেড করলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে প্রথমে বলে রাখবো যে এই আমরা যে কলেজ থেকে আইটিআই পাশ করছি সেই কলেজটা কিন্তু অবশ্যই এনসিভিটি এনসি এবং এস রিকগনাইজড হতে হবে তবেই কিন্তু আমরা আমাদের ট্রেডটা সেখানে ভ্যালু হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে আমরা অনেকেই বাইরের স্টেট থেকে আইটিআই করি তো সেটা কিন্তু অবশ্যই যাচাই করে নিতে হবে সেটা এনসিবিটি বা এসসিবিটির আন্ডারে পড়ছে কিনা ঠিক আছে এটাকে একটু দেখে নিতে হবে তাছাড়া সমস্ত জায়গা থেকে আইটিআই করলেই কিন্তু আমরা এই চাকরি পেতে পারি ঠিক আছে তো উড়িষ্যা থেকে আইটিআই করা যেতে পারে কোনো সমস্যা নেই এই বিষয়ে আর এখন আমাদের ওয়েস্টবেঙ্গলে কিন্তু খুব ভালো ভালো জায়গাতে আইটিআই করানো হচ্ছে দেখো সেগুলো কিন্তু ভ্যালিড রয়েছে এখানে বলছে যে প্রথমেই হচ্ছে কয়েল ওয়েল্ডার আমি প্রত্যেকটা নাম বলছি সেগুলো তোমার শুনে নাও এবং এইগুলো থেকে আইটিআই করলে কিন্তু আমরা এলপি এবং টেকনিশিয়ান দুটো পোস্টেই কিন্তু আমরা ফর্ম ফিল করতে পারছি কয়েল ওয়েল্ডার রয়েছে ইলেকট্রিশিয়ান এটা খুব গুরুত্বপূর্ণ এটা অনেকেই করে থাকে ইলেকট্রিশিয়ান পোস্ট ইলেকট্রিশিয়ান রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে ফিটার ফিটারটা ফিটার ট্রেডটা অনেকেই করে যেমন আমি নিজে ফিটার ট্রেড করে এখন টেকনিশিয়ান পোস্টে চাকরি করছি ফিটার ট্রেড রয়েছে তারপরে রয়েছে হিট ইঞ্জিন হিট ইঞ্জিন ট্রেড রয়েছে এটা সম্পর্কে আমাদের আইটাই করতে পারি তার সঙ্গে মেশিনিস্ট রয়েছে মেশিনিস্ট মেশিনের সম্পর্কে আমরা আইটিআই করতে পারি বা ট্রেডে আমরা আইটিআই করতে পারি তারপরে রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে আমরা আইটিআই করতে পারি এগুলো সবই কিন্তু মাধ্যমিক পাস করার পরেই করতে হয় এরপরে রয়েছে মেকানিক মোটরভাইকেল মোটর মোটরভাইকেল ট্রেডে আমরা আইটিআই করতে পারি এরপরে রয়েছে রেফ্রিজেনারেটর অ্যান্ড এসি বা এয়ার কন্ডিশন মেকানিক রয়েছে এটা করেও কিন্তু আমরা এই পরীক্ষাতে ফর্ম ফিল করতে পারি তার সঙ্গে রয়েছে টার্নার রয়েছে টার্নার টার্নার ট্রেডও আমরা আইটিআই করে এলপিতে বসতে পারি এবং টেকনিশিয়ান পোস্টও বসতে পারি তারপরে রয়েছে মেকানিক মেকানিক রেডিও অ্যান্ড টিভি রেডিও অ্যান্ড টিভি করার পরেও কিন্তু আমরা এলপিতে বসতে পারি এরপরে রয়েছে মেকানিক ডিজেল ডিজেল মেকানিক যাকে আমরা বলি কিন্তু মেকানিক ডিজেলে কিন্তু আমরা আইটিআই করে আমরা এলপিতে বসতে পারি তার সঙ্গে রয়েছে মিল রাইট মিল রাইট মেশিনিস্ট মেকানিক মিল রাইট মেশিনিস্ট মেকানিক করেও কিন্তু আমরা এই এএলপিতে বসতে পারি তারপরে রয়েছে টার্নার টার্নার অর্থাৎ ট্রাক্টার ট্রাক্টার মেকানিক রয়েছে ট্রাক্টার মেকানিক করেও কিন্তু আমরা আইটিআই ট্রেডে আমরা আইটিআই করেও আমরা এএলপিতে বসতে পারি অয়ারম্যান অয়ারম্যান করেও কিন্তু আমরা এএলপিতে এলপিতে বসতে পারি এই পনেরোটা ট্রেডের নাম আমি তোমাদেরকে বললাম যেগুলো থেকে আইটিআই পাশ করার পরে তুমি মাধ্যমিক পাশ করার পরে আইটিআই করার পরে এই এর মধ্যে যে কোনো একটা ট্রেডে আইটিআই করলেই কিন্তু তুমি এলপিতে বসতে পারছো বা পরীক্ষা দিতে পারছো এবং তুমি চাকরি করতে পারছো ঠিক আছে এবার বলে রাখি এই প্রত্যেকটা ট্রেড যে পনেরোটা ট্রেড রয়েছে এখানে প্রত্যেকটা ট্রেড তুমি এ এলপিতে বসতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি যে টেকনিশিয়ান গ্রেড থ্রির যে একই সঙ্গে রিক্রুটমেন্ট হয় তুমি সেখানেও কিন্তু বসতে পারবে এছাড়াও বেশ কিছু ট্রেড রয়েছে যে যেগুলো তুমি করার পরে এলপিতে বসতে পারবে না কিন্তু তুমি টেকনিশিয়ান গ্রেড থ্রিতে বসতে পারবে যেমন ওয়েলডার রয়েছে ট্রেলার রয়েছে বুক বাইন্ডিং রয়েছে তার সঙ্গে সঙ্গে কার্পেন্টার রয়েছে তার সঙ্গে গ্যাস কাটার রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেড যেগুলো আইটিআই যেগুলো করে আমরা টেকনিশিয়ান গ্রেড থ্রিতে বসতে পারি কিন্তু আমরা এ এলপিতে বসতে পারি না তো আমি তোমাদের ক্ষেত্রে একটুখানি বলে রাখি এরকম প্রচুর যেমন পেইন্টার রয়েছে পেইন্টার ট্রেড করে কিন্তু আমরা টেকনিশিয়ান গ্রেড থ্রি চাকরি পেতে পারি তো এরকম প্লাম্বার প্লাম্বার করেও কিন্তু আমরা টেকনিশিয়ান গ্রেড থ্রি চাকরি করতে পারি কিন্তু কথা হচ্ছে যে সামনে প্রচুর রিক্রুটমেন্ট রয়েছে আমরা জানি তো সেই বিষয় নিয়ে এরকম আইটিআই আইটিআইটা এখন গুরুত্বপূর্ণ কেন তার কারণ হচ্ছে শুধুমাত্র টেকনিশিয়ান থ্রি নয় আগামী দিনে রেলের গ্রুপ ডি অর্থাৎ লেভেল ওয়ানের যে চাকরিগুলো রয়েছে সেগুলো সেখানেও কিন্তু আইটিআই মাস্ট করে দেবে তো অবশ্যই এই গ্রুপ ডির চাকরি কিন্তু আমরা আবার বিজ্ঞপ্তি দেখতে পাবো সামনেই তো সেখানে কিন্তু অবশ্যই আইটিআইটা মাস্ট হবে তাই আইটিআই তোমরা অবশ্যই করে রাখো আর ট্রেডগুলো সম্পর্কে একটা আইডিয়া রেখে নাও তো আমি একটুখানি বলে রাখবো আমাদের যে একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সেখানে আমি এই যে যে ট্রেডের নাম এবং গ্রেড থ্রির এর ট্রেডের নামগুলো আমি বললাম এছাড়াও আরও অনেক রয়েছে তো সেই প্রত্যেকটা ট্রেডের নাম লিখে একটা লিস্ট করে দিয়েছি পিডিএফ আকারে তোমরা সেটাকে সংগ্রহ করার জন্য বা তুমি সমস্ত রকমের পিডিএফ গুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখান থেকে তুমি পিডিএফ গুলোকে ডাউনলোড করে তুমি তোমার কাছে রাখতে পারো এবং খুব সুন্দর করে দেখে নিতে পারো ঠিক আছে তো আমি আগে বললাম যে কোন কোন ট্রেড করলে মূলত তুমি এএলপিতে বসতে পারবে এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে এবং অনেকে অনেক জায়গা থেকে ভুলভাল শুনে রাখে তো আমরা অনেকেই কিন্তু বিশেষ করে আমাদের এই চলতিতে ইলেকট্রিশিয়ান ফিটার তারপরে তার সঙ্গে মোটর ভাইকেল এই সমস্ত কয়েকটা ট্রেডের নাম জানি এতেই কিন্তু আমরা বারবার করে আইটিআই করতে থাকি কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক ট্রেড আছে যেগুলোতে আমরা আইটাই করে এলপি টেকনিশিয়ান এবং গ্রুপ ডির পরীক্ষা দিতে পারবো তো এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তুমি কোন আইটিআই করছো সেটা অবশ্যই কমেন্ট করবে এবং কোন ট্রেডে আইটিআই করতে চাও সেটাও কিন্তু কমেন্ট করবে তো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের হ্যাশট্যাগ স্টাডির সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে পাওয়ার জন্য এবং আগামী দিনে ক্লাসের ভিডিও আসবে আমি বলেছিলাম তো অবশ্যই ক্লাসের ভিডিও নিয়ে আমি হাজির হবো কিন্তু আমাদের একটা মানে আমার একটুখানি ব্যস্ততা রয়েছে এখন কেননা আমার ট্রেনিং চলছে আমাদের রেলওয়ে যে যে ট্রেনিং হয় তো সেই ট্রেনিং চলছে বলে আমি একটু ভিডিও বানাতে পিছিয়ে পড়েছি তো আগামী দিনে ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে কথা দিলাম এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে রেখো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকে একটু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে